চোখের জলের হয় না কোনো রং, কত রঙের ছবি আছে দেখতে গিয়ে হারিয়ে গেলাম আধার পথ। চোখের জলের হয় না কোনো রং, কত রঙের ছবি আছে দেখতে গিয়ে হারিয়ে গেলাম বহির আধার পথ। দাদা, চোখের জলে নাকের জলে এমন একটা জায়গা তৈরি হয়েছে, 250 মানুষ ঘর কামরাকে ভাগাড়ে ভর্তি হয়েছে। দাদা, মানুষ গলায় দড়ি করে কতদিন থাকে? হ্যাঁ, কেউ 12 দিন, কেউ 15 দিন, কেউ 1 মাস। আর আমি কবে গলায় দড়ি করেছি আমার নিজের মনে পড়ে না। মাইরি দায় এত মালসায় পড়া পুড়েছি, আজকে দুপুরবেলা মালসায় জাল দে আর মালসার ভাতকে যেখানে মালসা ফেলে মালসা ফেলতে গিয়ে দেখি সেখানে আর মোটে জায়গা নেই। ছেলেবেলায় বাবা মা মারা গেছে, মারি আমার মনে পড়ে না। আর আমি কবে গলায় দড়ি করেছি আমাদের বউ ছাড়া কেউ জানে না। তাহলে মারি মরে গেলে কি খায়? নিরামিষই খায়। হ্যাঁ, আমিও খাচ্ছি, বিরাট নিরামিষই খা গেছি। মারিদা, বাবা মার প্রচুর ভক্তি করি, কে করে কার আর করে না তার আমার দেখার দরকার নেই, আমি বিরাট ভক্তি করি। এই তো ফার্স্ট সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে 1 ডিশ পান্তা আর 2টো ডিম ভাজা করে খেলাম, আর দুপুরবেলা একদম সরু চালের ভাত আর চালা পোনা ঝোল হালকা করে ঝেড়ে দিলাম, আর রাত্রিবেলা খাসির মাংস কষা আর 2 প্যাক বাংলা। শুধু নিরামিষের ভিটামিনটা দেখো, আগে ছিলাম 105 কিলো, বেড়ে হয়েছে 110 কিলো। হ্যাঁ, আমাদের বোর আমি বলে দিচ্ছি, তুই এইভাবে চালিয়ে যা, 6 মাস কেন, আমি 6 বছর গোলাগুলি করে থাকতে পারবো। তবে দাদা, ভাইপোর জন্যে মনটা যেন কেমন কুক আইতেছে, যাওয়ার সময় একবার ভাইপোর বাড়িতে ঘুরে যাব। মনের ব্যথা বলবো কার কাছে, আমার কাছে বল। বউ আমার ঝাঁটা মারে রোজ ভোর রাতে, মনেরই ব্যথা বলবো কার কাছে, বউ আমার ঝাঁটা মারে রোজ ভোর রাতে, বউ আমার ঝাঁটা মারে রোজ ভোর রাতে। এই তো সেদিন গিয়েছিলাম কলকাতাতে, শাড়ি কিনে দিন মারে টেনেতে উঠে, এই তো সেদিন গিয়েছিলাম কলকাতাতে, শাড়ি কিনে দিন মারে টেনেতে উঠে। মনের ব্যথা বলবো কার কাছে, বউ আমার ঝাঁটা মারি রোজ ভোর রাতে, বউ আমার ঝাঁটা মারি রোজ ভোর রাতে, বউ আমার ঝাঁটা মারি। তো ভাইপো, তা তুই কাঁদি গে? আমি কেন কাঁদছি? আমি নিজে ভুলে গেছি। জানো আরে ভাব দেখেছো, ইয়ে কেন কাঁদি যে নিজেই ভুলে গেছে। বলেছেন বাবা, তা তুই গলায় দড়ি করেছি, তোর কাকার একবার খবর দিলেনি, কে মরে গেছে? কাকা মরেনি, মেরেছে। ওই পাড়ার ছেলে তোর গায়েকে হাত দিয়েছে, শুধু আমার একবার দেখিয়ে দিবি, চার চাপড়ে ব্যাটারি ডাউন করে ছেড়ে দেবো। কাকা তোর বৌমা মেরেছে। কমেল করে হারি হারি হারি, বৌমা তোর মেরেছে? তুই কিছু বলিনি? না কা, তবে আমি ছাড়িনি। হ্যাঁ, তোর বৌমা যে ক্ষতি করে দিয়েছে সারা জীবন ভুলতে পারবে না। তা কি করেছি? বিশাল ক্ষতি করে দিয়েছি। কি করেছি আমি একবার শুনি। খুব বড় ক্ষতি করে দিয়েছি। মারি বাবা, আমার কাছে একবার বল না, আমি শুনি। তোর বৌমার? হ্যাঁ, ঘন চিরুনি তুমড়ে ভে এ আমার করতে যে আমি মনে করি হয়তো বৌমার মুন্ডু কেটে আর কাটে ঝুলে দিয়েছে। বলিস না, বৌমা তোর কেন মেরেছে? কাকা, তুই কাকা ভাবে শুধু আলোচনা করি। কত বড় বলেছি কাকা, অত বড় মেয়ে বিয়ে দিস নি কাকা। এই না, তুই কালো বলে বোধহয় বৌমা তোর পছন্দ করে না, বুঝলি? হ্যাঁ, তোর সব ভাইরা ফিট ফর্সা, আর তুই এরকম আলকাতরার মতন কালো হলি কেন বললি? তা আমার মাছ জিগাটা করেছিলাম, মা আমি কালো কেন বলে? তুই পেটে থাকতে আমি লাল চা খেয়েছিলাম, ওই জন্য কালো। দাদা, শুনেছি মানুষ লাল চা খেলে লাল পায়খানা করে, কালো ছেলে হতে এই প্রথম শুনলো। কি হয়েছে গন্ডলটা বলনি? খুলে বাড়ির ঘটনা খুলে বলিস। হ্যাঁ হ্যাঁ, বাজার সব করেছি, বাহ, শুধু কাঁচা লঙ্কাটা আনিনি বলে তেমন ভাবে মেরেছে।
पानी छिड़े दे तेरे घर को वही तो की जोर में तो आप तो मेरी हुआ तेरे काका तेरे माती ना काका मारी नहीं देगा चाई बो काका टा खड़ा ना बोली सुन तू ही जाने जामरे तू भला मोन अब वो सोई तो बो माँ बोले चे मुसारी खाटिया घुमा भी इसको सुंदर कोता रे मुसारी एक तक कौन खाता ही नहीं बोले तेमोन भाभे मेरे चे अरे नाके दे सिंगनी बार को तेरे वाई जा की जोरे मेरे जी दे हुए तो तेरे काका धरे माती ना काका मारी नहीं देगा ताई बो काका टा घोड़ो ना जी करा कोरी हाँ हाँ तू ही जे गोलाई दड़ी कोरी चीज तोर की सासुड़ी मारा क्या चीज देर बोगा सासुड़ी मरा गला के गोला दड़ी कोई ना तले आमी गोला क्या ना गोला दड़ी कोरी तोर काकी छोड़ा क्या उस जाने ना मेरे तत्ती गोला दड़ी क्या ना करली तोर बहु माँ जाने मतलब शे यह की चीनी यार की हाँ मन आमी क्या ना गोला दड़ी कोई तोर काकी छोड़ा क्या उस जाने ना ना अब ती क्या ना गोला दड़ी कोरी बहु माँ छोड़ा क्या उस जाने ना तो अबे काका इरा टा बीच चल বৌমা সব সময় মাথুর করবে এই দাদা দাদা তুই তো জানি আমাদের ফ্যামিলির একটা নাম আছে কাকা মানে আমাদের হাই পিকাপের ফ্যামিলি মানে মার খা বংশ মানে আমার বাপ ঠাকুরদা এইভাবে মার খেত এটা আমাদের ফ্যামিলির টেটা কাকা বিচার করতে হবে কাকা অবশ্যই তোর বিচার আমি করে দেব কাকা তুই আমার সঙ্গে আমার ঘরে চো ভাতারের ভাত খাবো না আমার বলকা বাবাকে ভাতারের ভাত খাবো না আমার বলকা বাবাকে दीदी गो বিয়ের আগে শুনেছিলাম স্বামী সাতরা গোলা এর সাথে কি বাউলা তোলা আমার স্বামী নাকি আমার নামে বিচার দেবে আমিও দেখব ওর কোন বাবার এসে বিচারটা করে তবে দিদি আমার নাম বেউলা ওই লোক তো জানে না আমার যদি না কথা শুনে জীবনটা করে দেবো আমি কইলা কি গো আমার নামে নাকি বিচার দিছিলে যাও বলা যাইনি তা যাবে কি করে তুমি যে বাবাদের কাছে বিচার দিয়েছো ওই বাবার আমার চেনে তো 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 চেনে মানে ওই দেখো তোমার তো সে কথা বলা হয়নি যখন আমি স্কুলে পড়তাম কত ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছি ওই বাবার এসব বিচারটা করেছে তো ভালো বাড়ির মেয়ে গো এই বিচার দিন কেন বল যাও বলে যাইনি বলে বাচ্চা মেয়ে একটা স্বামী স্ত্রী অশান্তি হয়েছে হ্যাঁ আমাদের বউ অমানুষ বলে আমি অমানুষ স্বামী নির্যাতন কে ও স্যার স্বামী নির্যাতন মানে তা তুমি বুঝতে পারছো না না স্যার এই মেয়েটা আচ্ছা মানে এই ভদ্র মহিলা দুবেলা স্বামী ধরে মারে মানে এই বৌদি দাদা ধরে মারে আমাদের বৌদি আমার গায়ে হাত দিত এক চলে ছোট দাঁত ফেলে দিত তোমার বলি তাই বলো শোনো তুমি যেমন তোমার স্বামী নাচিয়েছো ও বাবা রে আজকে তোমার নামে এই বাড়ি রাগায় নাচাবো নাচ যদি তোমার ভালো হয় তাহলে তোমার ছাড় আছে আর যদি না ভালো হয় তোমার কোনো ছাড় নেই উলালা 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 কি বলবো জসি তোল টাইটো নিজাল ডুবে গেছে ও ভাই তুমি নাস্তে মানে নাস্তে আসছো কেন তো ভাই আমি কি নাস্তে আইছি ওই অফিসার আমার তো নাচাচ্ছে ও বৌদি এই শরীর নিয়ে দাদার ভালোবাসতে পারো এই ভালোবাসা তুই দেখিস কোথা রে তোর কচটাক বয়স তুই ভালোবাসবি আমি জানি না বলিস ওর কাল দুপুর বেলা তোর দাদার এত ভালোবাসা বেশিছি আচ্ছা দুই পাটি দুটো চুম খেয়েছি ছটা দাঁত পড়ে গেছে এ ভালোবাসাটা দেখেনে আমার দাঁত নি চুম খেয়েছে ছটা দাঁত পড়ে গেছে ও বৌদি এতের ডিপ ভালোবাসা আছে ডিপ বলতে কি বিরাট কোড়া ভালোবাসা কোড়া মারি ভাই এক পুকুর গভীর ভালোবাসা
কাল রাত 12টার সময় তো দাদার বুকে পিটিয়ে এত কিলো কিলেছি কিলে মারি ভাই আমার জোয়ার এসেছে ডাক্তারকে লাগিয়েছি ডাক্তার বলে তোমার শরীর দুর্বল হয়ে গেছে ফল খেতে হবে তার কাছে পয়সা করে কি করবো আমাদের গাছে খেজি রয়েছিল বলতে আছে ওদি বলো তো একবারই বাস করি কোনোদিন আমার স্বামীর গায়ে আমি হাত দিয়েছি স্বামী হলো কে স্বামী হলো পরম দেবতা মা গো স্বামীর গায়ে মোটে হাত দিতে নি আমি কোনো মতো যদি আমার স্বামীর গায়ে হাত দিয়ে থাকি ওপরে ভগবান আছে আমার হাত খসে যাবে মা গো এ মাথায় লাদি মেরে পায় গো অতি ভক্তি চোরের লক্ষণ ও স্যার আমাদের বউ তো আমার ধরে মারে কি তোমার সাহস তো কম নয় তুমি তোমার স্বামী ধরে মারো স্যার বিশ্বাস করুন আমার স্বামীর গায়ে আমি কোনোদিন হাত দিইনি শোনো বলি বাবু মশে বিচার আমি চাই বউ শুধু দুবেলা মারে গো আমার এই যে এমন মিথ্যা কথাটা বলতে পারলে তোমার গায়ে আমি কোনোদিন হাত দিয়েছি শোনো বললি বাবু মশে বিচার আমি বউ শুধু দুবেলা মারে গো আমার ও মশে শোনো না তো সময় দিও না ও মশে শোনো না তো সময় দিও না আর কি কাজে বুমতিরে জ্বালাই শোনো বললি বাবু মশে বিচার আমি চাই বিচার আমি চাই বিচার আমি চাই স্যার কি বলবো এইসব মেয়েরা মানে এইসব মেয়েরা তো উপরের বরে ধরে ধরে মারে বাবা আমার বরের গায়ে আমি জীবনে হাত দিই না কালকে দুপুর বেলা কি হয়েছে একটু মুখ ঠোকাটি কি হয়েছে আর বুকের উপর থেমড়ে বইছি এক হাত জিভ বেরিয়ে গেছে শুধু তুই মারলে আওয়াজ হয় এই তো বৌদি দাদার মারা আওয়াজ হয় না তো বুকের উপর বই আছে এক হাত জিভ বেরিয়ে স্বামী হয়ে আসামি কোন তোর মা বাবার মারে বারো মার এই বাঁধের ছানা তুই দেখেছি হ্যাঁ দেখেছি বাজারে শ্বশুর সঙ্গে দেখা শ্বশুরদের একটা চোখ ফুলে আছে আমি বাবা তোমার চোখ ফুলে আছে কেন বলে তোমার শাশুড়ি খেতে দেয় এক বেলা মারে দু বেলা নারী তো নয় আমি পাখিনি বেসন মেয়েকে শুয়ে থাকে মামুন মিথ্যে কথা বাজার থেকে বেগুন আর বেগুন নিয়ে আসি সেই বেসন মুখে মেখে চোখে শোঁসা দেওয়া শুয়া চোখে সোনা দেশ কে আছে কেন বল তুমি জানো না মুখ ফেসিয়াল করছে স্বামী হয়ে আসামি তোর মা বাবার মারে বারো মাস নারী তো নয় আমি বাঘিনি দেশন মেয়েকে শুয়ে থাকে মামনি কেন দাউরা করেছো অপরাধ কেন দাউরা করেছো অপরাধ দুটো জানে মারবো আমি তোমাকে খেলাই কেন বললি বাবু বিচার আমি চাই কি বলবো স্যার এখনকার মেয়েদের ঢং দেখলে আমি আর বাঁচি না এরা এদের স্বামী ধরে ধরে মারবে মারি সার চোটাস পুটাস করে আওয়াজ হবে কে আনবে আমাদের স্বামীর আমি এমন জায়গায় কুনে চেপে দিয়েছি শব্দ হয়নি জব্দ হয়ে গেছে শুধু তুই মারলে আওয়াজ এই তো বৌদি দাদার মারা আওয়াজ হয় না শব্দ হয়নি জব্দ হয়ে গেছে ক্ষমা করো বলতা ঘা দিলে দেবে হুল তার মানে বলতা চাকে দেখেছো খুব ছোট হয় হুল ফুটি দিলে সারা শরীর ফুলে বালিশ ক্ষমা করো অবসরে ভালো বলতা ঘা দিলে দেবে হুল মদ লেখি হয়েছি অপমান মদ লেখি হয়েছি অপমান চামচি কি ঠুকুর মারে শোন বলি বাবু বসে বিচার আমি চাই বিচার আমি চাই বিচার আমি চাই শোনো তোমার চিন্তা করতে হবে না এই কেসটা যখন আমি হাতে করে নিয়েছি এই কেসটা আমি হ্যান্ডেল করব আর কি বলি শুনুন স্যার যে যেরকম পাপ করে সেরকম ভুগতে হবে দুজনকে তোমার হাতে তুলে দিচ্ছি আচ্ছা এখন থানায় নিয়ে চলে যাও আগা ভাই বলেছিলাম না তোর বিচার আমি করে দেবো বল বৌমা নুনুট করে তোর পায়ে কেরম পড়তে দেব ও কাকা তোমার গরম লাগে না তা এ ভাই এইসব কেমন জীবনে পড়েছি না মারিবা ভেতরে ভেবে সব হাফ বয়েল হয়ে গেছি ও কাকা তাহলে ওটাকে ওটা তোর কাকি তো কাকিমা মানে কাকি মদ্য কাকা মেয়ে দুজনা ধরে বিয়ে দে বৌমা তুমি কেন সবসময় ভাইপো ধরে ধরে মারো এর জবাব তুমি দাও জ্বালাই তোমরা ভাইপোকে যে কোনো জিনিস আনতে বলবো এই যা ভুলে গেছো ওই কারণে ধরে আমি মারি তা গলায় দড়িটা কেন পরালে কাকাও তাহলে বলি শোনো আমাদের বাড়িতে যে জমিদার বৃদ্ধ মানুষটি থাকতো না উনি মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে আমি মারা গেলে যে গলায় দড়ি করবি এই বিষয় সম্পত্তি সেই পাবে কাকিমা হ্যাঁ
কাকার গলাদড়ি করেছে কেন? ওরে বাবা, বৌমা যে কারণে তোকে গলাদড়ি করিয়েছে না, আমি তো সেই কারণে তোর কাকাকে গলাদড়ি করিয়েছি। ওরে, যে আশায় তোরা আমাদের গলাদড়ি করিয়েছিস, সেগুলো বালি। কেন? কারণ আমাদের বয়স্ক বুড়োরা সেই সব ধন সম্পত্তি ঠাকুর দেবতার নামে উইল করে রেখেছে, অর্থাৎ ওই সব ধন সম্পত্তি আমরা কেউ ব্যবহার করতে পারবো না। বৌমা, যাওয়ার সময় তোমরা একটা কথা বলে যাই, তুমি ভাইপোর গায়ে কোনদিন হাত দেবো না। তুমি কি জানো স্বামীর গায়ে হাত দেবো মানে কত বড় অপরাধ? আজ থেকে সুখে শান্তিতে থাকবে, ভালোভাবে সংসার করবে। আরে বলো, তুই বাড়ি চ। কেন? যত ঘা আমার মেরেছি তত ঘা তোর মেরে আমি সত্যি তুলে নেবো। ও কাকা, রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে যাও। যা দুষ্টু, আমার লজ্জা করে না। কাকা কি মেয়ে নস কেনা কে? আমি বারবার বলেছিলাম পুরো মারা যা নাকি, তুমি সম্পত্তিগুলো লিখে নাও, আমার তো কোনো কথা শোনোনি। আজকে সেই সম্পত্তিগুলো কোথায় গেল? কেন আজ চুপ করে আছো? উত্তর তোমাকে কিন্তু দিতে হবে। উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। আমাকে তুমি মারলে? হ্যাঁ মারলাম। একটা কথা মনে হয় মামনি, লোকে পাপ পাবে মৃত্যু। এই সম্পত্তি লোভে ভাই ভাইকে খুন করে, ছেলে বাবাকে খুন করে। এই সম্পত্তি লোভে আজ যদি আমাদের ছেলে আমাদের খুন করে দেয়, বলতো বলতো সম্পত্তি কি হবে? তুমি ঠিক কথা বলেছো বিষয় নাকি? তোমার প্রতি দিনের প্রতি জানি অন্যায় অত্যাচার করেছি, তুমি তো আমার পর্যন্ত সহ্য করে গেছো, কোনো দিনের তুমি তো প্রতিবাদ। আজ আমি বুঝতে পারছি আমার মতো স্ত্রী তোমার মতো স্বামীর বাসা বানায় না। যদি পারো আমাকে তুমি ভুলে যেও। তোমায় আমি ভুলে যাবো এ কথাটি ভাবলে, তোমায় আমি ভুলে যাবো এ কথাটি ভাবলে, আমার ভাবুনাশে তোমার মুক্ত হইয়া তোমায় আমি ভুলে যাব এ কথা কি ভাবলে, তোমায় আমি আমার মনের মতনই হয়ে মনে আছো চির আমার মনের মতন হয়ে মনে আছো চির ফাগুন সাগর ছাড়া নদীর মত, সাগর ছাড়া নদীর মত দেখেছো কোন মায়ার তোমায় আমি ভুলে যাব এ কথা কি ভাবলে, তোমায় আমি ভুলে যাব এ কথা কি ভাবলে, তোমায়।